আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের যেই বইটা পড়ে শোনাবো সেটা হচ্ছে হুমায়ুন আহমেদের বিখ্যাত মিসির আলি সিরিজের একটি, যার নাম তন্দ্রাবিলাস। বইটা সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই, কারণ আমিও এখনও পড়িনি। আমার ইচ্ছা আপনাদের সাথে পড়ব। না না, ঠিক আপনারা পড়বেন না, আমি পড়ব, আপনারা শুনবেন। তো চলুন কথা না বাড়াই, কারণ যেহেতু মিসির আলি সিরিজের একটি, কাজেই অনুমান করা যায় বইটা চমৎকার হবে। তো চলুন শুরু করা যাক। ভোরবেলা মানুষের মেজাজ মোটামুটি ভালো থাকে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খারাপ হতে থাকে। বিকেলবেলা মেজাজ সবচেয়ে বেশি খারাপ হয়, সন্ধ্যার পর আবার ভালো হতে থাকে, এটাই সাধারণ নিয়ম। এখন সকাল 11টা, মেজাজের সাধারণ সূত্র মতে মিসির আলির মেজাজ ভালো থাকার কথা, কিন্তু মিসির আলির মন এই মুহূর্তে যথেষ্ট খারাপ। তিনি বসার ঘরে বেতের চেয়ারে পা তুলে বসে আছেন, তার ভ্রু কুচকে আছে। তার মেজাজ খারাপের দুটি কারণের প্রথমটা হলো একটা মাছি। অনেকক্ষণ থেকেই মাছিটা তার গায়ে বসার চেষ্টা করছে। সাধারণ মাছি না, নীল রঙের স্বাস্থ্যবান ডুমো মাছি। আম কাঁঠালের সময় এই মাছিগুলোকে দেখা যায়। এখন শীতকাল, এই মাছি এলো কোত্থেকে? মাছিটা তার গায়েই বারবার বসতে চাচ্ছে কেন? তার সামনে বসে থাকা মেয়েটির গায়ে কেন বসছে না? মিসির আলির মেজাজ খারাপের দ্বিতীয় কারণটি হলো এই মেয়েটি। তার ইচ্ছে করছে মেয়েটিকে একটা ধমক দেন, যদিও ধমক দেওয়ার মতো কোনো কারণ ঘটেনি। মেয়েটি তার সঙ্গে দেখা করতে এসেছে, দেখা করতে আসার অপরাধে কাউকে ধমক দেয়া যায় না। ধমক দেওয়ার বদলে মিসির আলি শব্দ করে কাশলেন, প্রচণ্ড শব্দে কাশলে কিংবা কুৎসিত শব্দে নাক ঝাড়লে মনের রাগ অনেকখানি কমে। মিসির আলির কমল না, বরং আরও যেন বাড়ল। মাছিটাও মনে হচ্ছে এই শব্দে উৎসাহ পেয়েছে, এতক্ষণ গায়ে বসতে চাচ্ছিল, এখন উড়ে ঠোঁটে বসতে চাচ্ছে, কি যন্ত্রণা। স্যার, আমার নাম সায়রা বানু। সায়রা বানু নামটা কি আপনার মনে থাকবে? মিসির আলি বললেন, মনে থাকার প্রয়োজন কি আছে? অবশ্যই আছে, আমি এত আগ্রহ করে আমার নামটা আপনাকে কেন বলছি? যাতে মনে থাকে সেই জন্যই তো বলছি। মিসির আলি রোবটের গলায় বললেন, মানুষের নাম আমার মনে থাকে না। মেয়েটি তার রোবটের গলা অগ্রাহ্য করে হাসি মুখে বলল, আমার নামটা মনে থাকবে, কারণ একজন বিখ্যাত সিনেমার অভিনেত্রীর নাম সায়রা বানু। মিসির আলি ভ্রুকুচকে তাকিয়ে আছেন, এখন তার মাথা যন্ত্রণা শুরু হয়েছে, অর্থহীন কথা শুনতে ভালো লাগছে না, তাছাড়া শীত শীত লাগছে। চেয়ারটা টেনে রোদে নিয়ে গেলে হয়, তাতে কিছুক্ষণ আরাম লাগবে, তারপর আবার রোদে গা চিড়বিড় করতে থাকবে। শীতকালের এই এক যন্ত্রণা, ছায়া বা রোদ কোনটিই ভালো লাগে না। মিসির আলি মাছিটার দিকে তাকিয়ে রইলেন, মাছিটার কারণে নিজেকে এখন কাঁঠাল কাঁঠাল মনে হচ্ছে। মেয়েটি খানিকটা মাথা ঝুঁকিয়ে বলল, আপনি দিলীপ কুমার, সায়রা বানু এদের নাম শোনেননি? দিলীপ কুমারের নাম শুনেছি, সায়রা বানু হচ্ছে দিলীপ কুমারের বউ। আমার বন্ধুর অবশ্যই আমাকে সায়রা বানু ডাকে না, তারা ডাকে এসপি, সায়রার এস বানুর বি এসপি। এসপিতে আর কে হয় বলুন তো? বলতে পারছি না, এসপি হচ্ছে স্পেশাল ব্রাঞ্চ। আমার বন্ধুদের ধারণা আমার চেহারায় একটা স্পাই স্পাই ভাব আছে, এই জন্যই তারা আমাকে এসবি ডাকে। আচ্ছা, আপনারও কি ধারণা আমার চেহারা স্পাই স্পাই ভাব আছে? ভালো করে একটু আমার দিকে তাকান না, আপনি সারাক্ষণ এদিক ওদিক তাকাচ্ছেন কেন? মিসির আলি এদিক ওদিক তাকাচ্ছেন না, মাছিটার দিকে তাকিয়ে আছেন। মাছিটা এদিক ওদিক করছে বলেই এদিক ওদিক তাকাতে হচ্ছে। আচ্ছা, পৃথিবীতে মোট কত প্রজাতির মাছি আছে? এই যে শুনুন, তাকান আমার দিকে। মিসির আলি মেয়েটির দিকে তাকালেন, অতিরিক্ত ফর্সা একটি মেয়ে, বাঙালি মেয়েদের গায়ের রঙের একটা মাত্রা আছে, কোনো মেয়ে যদি সেই মাত্রা অতিক্রম করে যায় তখন আর ভালো লাগে না,
তার মধ্যে বিদেশি বিদেশি ভাব চলে আসে। তাকে তখন আর আপন মনে হয় না। সায়রা বানুর ক্ষেত্রেও তাই হয়েছে, তাকে পরপর লাগছে। মেয়েটির মাথা ভর্তি সেই চুলেও লালচে ভাব আছে। অতিরিক্ত ফর্সা মেয়েদের ক্ষেত্রে তাই হয়, তাদের গায়ের রঙের খানিকটা চুলে এসে লেগে যায়, চুল লালচে দেখায়, খানিকটা এসে চোখে লাগে, তখন চোখ আর কালো মনে হয় না। মেয়েটির মুখ লম্বাটে, একটু বোচা ধরনের নাক, বোচা নাক থাকায় রক্ষা। বোচা নাকের কারণেই মেয়েটিকে বাঙালি বলে মনে হচ্ছে। খাড়া নাক হলে মেডিটেরিয়ান সমুদ্রের পাশে গ্রিক কন্যা বলে মনে হতো। বয়স কত হবে, 19-25 ভেতর? মানুষের বয়স চট করে ধরতে পারার কোনো পদ্ধতি থাকলে ভালো হতো। গাছের রিংগুনে বয়স বলা যায়, মানুষের তেমন কিছু নেই। মানুষের বয়স তার মনে বলেই বোধ হয়। আচ্ছা, একটা মাছিক কতদিন বাঁচে? স্যার, কথা বলছেন না কেন? আমাকে কি স্পাই মেয়ে বলে মনে হচ্ছে? স্পাই মেয়েদের চেহারা আলাদা হয় বলে আমি জানি না, একটু আলাদা হয়। স্পাই মেয়েদের মুখ দেখে এদের মনের ভাব বোঝা যায় না। এদের মুখে একরকম ভাব, মনের ভেতর আরেক রকম। তোমারও কি তাই? জি। ও, আপনাকে বলতে ভুলে গেছি, এসবি ছাড়াও আমার আরেকটা নাম আছে। নাম না, খেতাব, নববর্ষে পাওয়া খেতাব। আমাদের কলেজে পহেলা বৈশাখে খেতাব দেওয়া হয়। আমার খেতাব হচ্ছে সাদা বাঘিনী। এসবিতে সাদা বাঘিনীও হয়। সাদা বাঘিনী টাইটেল কেন পেয়েছিলাম শুনতে চান? খুবই মজার গল্প। মিসির আলী তাকিয়ে রইলেন, তার কিছুই শুনতে ইচ্ছে করছে না। মাথার যন্ত্রণা এবং শীতভাব দুই বাড়ছে। গায়ের পাতলা চাদর দিয়ে শীত ভাবটা কমানো যেত। চাদরটা ধোপাখানায় দিয়েছেন, ধোয়া নিশ্চয়ই হয়ে গেছে, স্লিপের অভাবে আনতে পারছেন না। স্লিপটা কোথাও খুঁজে পাচ্ছেন না। কড়া এক কাপ চা খেলেও শীত কমত। ঘরে চায়ের পাতা আছে, চিনি দুধও আছে, গতকালই কিনে এনেছেন। কিন্তু গ্যাসের চুলে কি একটা সমস্যা হচ্ছে, কিছুক্ষণ আগুন জ্বলেই হুস করে নিভে যায়। মিস্ত্রি ডাকিয়ে চুলা ঠিক করা দরকার। গ্যাস মিস্ত্রিরা কোথায় থাকে কে জানে? সায়রা বানু মেয়েটি হড়বড় করে কথা বলে যাচ্ছে, তার কথা তিনি মন দিয়ে শুনছেন না। মাথায় দুশ্চিন্তা নিয়ে অন্য কিছুতে মন বসানো যায় না। তবে মাছিটা এখন শান্ত হয়েছে, টেবিলের উপর চুপ করে বসে আছে। ডিম পাচ্ছে না তো? আমার সাদা বাঘিনী টাইটেল পাওয়ার ঘটনাটা খুব ইন্টারেস্টিং, শুনলে আপনি খুব মজা পাবেন। বলবো? মিসির আলী কিছুই বললেন না। তিনি খুব ভালো করেই জানেন মেয়েটি তার গল্প বলবেই। তিনি বলতে বললেও বলবে, বলতে না বললেও বলবে। হয়েছে কি শুনুন, সায়েন্স ল্যাবরেটরির সামনে দিয়ে আমি যাচ্ছি, আমার সঙ্গে এক বন্ধু রাকা। রাকা হচ্ছে বোরকাওয়ালি, বোরকা পরে, সৌদি বোরকা। বেশ কয়েকটাই বোরকা পাওয়া যায়, তা কি আপনি জানেন? সৌদি বোরকা, পাকিস্তানি বোরকা। সৌদি বোরকা ভয়াবহ, শুধু চোখ দুটো বের হয়ে থাকে। এমনিতে সে অবশ্য খুব স্টাইলিশ, বোরকার নিচে স্লিভলেস ব্লাউজ পরে। যাই হোক, বোরকাওয়ালি রাকা হঠাৎ বলল সে একটা পেন্সিল কিনবে। আমি তাকে নিয়ে দোকানে ঢুকলাম পেন্সিল কিনতে। স্টেশনারি দোকান, তবে তার সঙ্গে কনফেকশনারিও আছে। চা বিক্রি হচ্ছে, কেক বিক্রি হচ্ছে, দোকানটায় বেশ ভিড়। ভিড়ের সুযোগ নিয়ে এক লোক করলো কি, বোরকাওয়ালির গায়ে হাত দিল। গায়ে মানে কোথায় তা আপনাকে বলতে পারবো না, আমার লজ্জা লাগতো। বোরকাওয়ালি এমন ভয় পেয়ে গেল যে সে প্রায় অচেতন হয়ে পড়ে যাচ্ছিল। আমি বোরকাওয়ালিকে ধরে ফেললাম। তারপর বদমাস লোকটার দিকে তাকিয়ে বললাম, আপনি ওর গায়ে হাত দিলেন কেন? সন্ডাগন্ডা টাইপের লোক, লাল চোখ, গরিলাদের মতো লোম ভর্তি হাত। সে এমন ভাব করলো যে আমার কথা শুনতেই পায়নি। দোকানদারের দিকে তাকিয়ে হাই তুলতে তুলতে বলল, দেখি একটা লেবু চা। তখন আমি খপ করে তার হাত ধরে ফেললাম।
সে ঝটকা দিয়ে তার হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু তার আগেই আমি তার হাত কামড়ে ধরলাম, যাকে বলে কচ্ছপের কামড়। কচ্ছপের কামড় কি তা নিশ্চয়ই আপনি জানেন? কচ্ছপ একবার কামড়ে ধরলে আর ছাড়ে না, আমিও ছাড়লাম না। আমার মুখ রক্তে ভরে গেল, লোকটা বিকট চিৎকার শুরু করলো, ব্যাপার স্যাপার দেখে বোরগরলি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। এরপর থেকে আমার টাইটেল হয়ে গেল সাদা বাঘিনী। গল্প শেষ করে শায়রা বানু খিলখিল করে হাসছে। মিসির আলি মেয়েটির হাসির মাঝখানে বললেন, তুমি আমার কাছে কেন এসেছ? গল্প করার জন্য এসেছি, বিখ্যাত মানুষদের সঙ্গে গল্প করতে আমার খুব ভালো লাগে। আমি বিখ্যাত মানুষ? অবশ্যই বিখ্যাত। আপনাকে নিয়ে কত বই লেখা হয়েছে? আমি অবশ্যই একটিমাত্র বই পড়েছি, ওই যে সুধাকান্তবাবুর গল্প, একটা মেয়ে খুন হলো আর আপনি কেমন শার্লক হোমসের মতো বের করে ফেললেন সুধাকান্তবাবুই খুনটা করেছেন। বই পড়ে মনে হচ্ছিল আপনার খুব বুদ্ধি, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে সেরকম না। আমাকে দেখে কেমন মনে হচ্ছে? খুব সাধারণ মনে হচ্ছে। আপনার মধ্যে একটা গৃহশিক্ষক গৃহশিক্ষক ব্যাপার আছে, দেখেই মনে হচ্ছে আপনি নিয়মিত বেতন পান না এমন একজন অঙ্কের স্যার। আপনি রোজ ভাবেন আজ বেতন কথাটা বলবেন, কিন্তু শেষ পর্যন্ত সাহস করে বলতে পারেন না। আচ্ছা, আপনি এমন গম্ভীর মুখে বসে আছেন কেন? মনে হচ্ছে আপনি আমার কথা শুনে মজা তো পাচ্ছেনই না, উল্টো বিরক্ত হচ্ছেন। সত্যি করে বলুন তো, আপনি কি বিরক্ত হচ্ছেন? কিছুটা হচ্ছি, মাছি তো এখন বিরক্ত করছে না, কেমন শান্ত হয়ে টেবিলে বসে আছে। তারপরেও আপনি এত বিরক্ত কেন বলুন তো? তুমি অকারণে কথা বলছো, এই জন্য বিরক্ত হচ্ছি। অকারণ কথা আমি নিজেও বলতে পারি না, অন্যের অকারণ কথা শুনতেও ভালো লাগে না। আপনার সঙ্গে কথা বলতে হলে সবসময় একটা কারণ লাগবে, তাহলে তো আপনি খুবই বোরিং একটা মানুষ। এত কারণ আমি পাবো কোথায় যে আমি রোজ রোজ আপনার সাথে কথা বলবো? মিসির আলি বিস্মিত হয়ে বললেন, তুমি রোজ রোজ আমার সঙ্গে কথা বলবে? সে কি, কেন? শায়রা বানু খুব সহজ ভঙ্গিতে হাই তুলতে তুলতে বলল, এক বাড়িতে থাকতে হলে কথা বলতে হবে না? এক বাড়িতে থাকতে হবে মানে? আমি বুঝতে পারছি না। আমি আপনার সঙ্গে কয়েকটা দিন থাকব, কদিন এখনো বলতে পারছি না, দুদিনও হতে পারে আবার দু মাসও হতে পারে আবার দু বছরও হতে পারে, সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। মিসির আলি চেয়ার থেকে পা নামিয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকালেন। হচ্ছেটা কি? এই যুগে টিনেজার মেয়েদের ভাবভঙ্গি কাণ্ডকারখানা বোঝা মুশকিল, তারা যে কোনো উদ্ভট কিছু হাসি মুখে করে ফেলতে পারে। মেয়েটি হয়তো অতি তুচ্ছ কারণে রাগ করে বাড়ি থেকে বের হয়ে এসেছে, কিংবা তাকে ভড়কে দেওয়ার জন্য গল্প ফেলেছে, পরে কলেজের বন্ধু বান্ধবদের কাছে গিয়ে গল্প করবে। বন্ধুরা মজা পেয়ে একে অন্যের গায়ে হেসে গড়িয়ে পড়বে, ও মা গো, বুড়োটাকে কি বোকা বানিয়েছি, সে বিশ্বাস করে ফেলেছিল আমি যে থাকতে এসেছি। মিসির আলি নিজের বিশ্বাস গোপন করে সহজভাবে বললেন, তুমি এ বাড়িতে থাকবে? জি। বিছানা বালিশ নিয়ে এসেছ? বিছানা বালিশ আনিনি, আজকাল তো আর বিছানা বালিশ নিয়ে কেউ অন্যের বাড়িতে থাকতে যায় না, শুধু একটা স্যুটকেস আর হ্যান্ডব্যাগ এনেছি আর একটা পানির বোতল। স্যুটকেস আর হ্যান্ডব্যাগ কোথায়? বারান্দায় রেখে এসেছি, শুরুতেই আপনি আমার স্যুটকেস দেখে ফেলে ঢুকতে দিতেন না। যাই হোক, আমি এখন আমার স্যুটকেস আর হ্যান্ডব্যাগ নিয়ে আসছি। আচ্ছা, আপনি এমন ভাব করছেন যেন আকাশ থেকে পড়েছেন। আকাশ থেকে পড়ার মতো তো কিছু হয়নি, বিপদগ্রস্ত একজন তরুণীকে কয়েকদিনের জন্য আশ্রয় দেওয়া এমন কোনো অন্যায় না। আমি নিশ্চিত এর চেয়ে অনেক বড় বড় অন্যায় আপনি করেছেন। তুমি সত্যি সত্যি আমার এখানে থাকার পরিকল্পনা নিয়ে এসেছ? জি। মিসির আলি তাকিয়ে রইলেন, এই মুহূর্তে তার ঠিক কী করা উচিত তা তার মাথায় আসছে না।
কিছুক্ষণ চুপচাপ থেকে মেয়েটির কাণ্ড কারখানা দেখাই মনে হয় সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মেয়েটি বুদ্ধিমতী, এই পরিস্থিতিতে তিনি কি করবেন বা করতে পারেন সেই সম্পর্কে চিন্তা ভাবনা করে এসেছেন। নিজেকে সম্ভাব্য সব রকম পরিস্থিতির জন্য সে প্রস্তুত করে রেখেছে। মিসির আলী এমন কিছু করতে হবে যার সম্পর্কে মেয়েটি প্রস্তুত নয়। সে কেন বাড়ি সেরে এসেছে এই মুহূর্তে তা তাকে জিজ্ঞেস করা যাবে না, কারণ এই প্রশ্নটি স্বাভাবিক ও সঙ্গত প্রশ্ন। এই প্রশ্নের উত্তর মেয়েটি তৈরি করেই রেখেছে। তার বিস্মিত হওয়াও ঠিক হবে না, তাকে খুব সহজ ও স্বাভাবিক থাকতে হবে, যেন এমন ঘটনার প্রতি সাপ্তাহিক দু তিনবার ঘটেই। সায়রা বানু সুটকেস হ্যান্ডব্যাগ নিয়ে ঘরে ঢুকল। মিসির আলী বিস্মিত হয়ে লক্ষ্য করলেন সে গুনগুন করে কি একটা গানের সুর যেন ভাবছে। কত সহজ স্বাভাবিক তার আচরণ। কেক খাবেন? কেক? আমার নিজের বেক করা। ডিমের পরিমাণ বেশি হয়েছে বলে একটু ডিম ডিম গন্ধ হয়ে গেছে। অনেকেই ডিমের গন্ধ একেবারে সহ্য করতে পারে না। আমার কাছে অবশ্যই খারাপ লাগে না। দেবো আপনাকে এক পিস কেক? না, আপনাকে একটু বাজারে যেতে হবে, কয়েকটা জিনিস কিনতে হবে। আমি অতি দ্রুত চলে এসেছি তো, কাজেই অনেক জিনিস আনা হয়নি। টুথপেস্ট এনেছি, টুথব্রাশ আনিনি। আমার অভ্যেস হচ্ছে রাতে শোবার সময় কুটকুট করে কয়েকটা লবঙ্গ খাওয়া। লবঙ্গ খেলে শরীরে রক্ত পরিষ্কার হয়, কখনো হার্টের অসুখ হয় না। সেই লবঙ্গ আনা হয়নি, আপনাকে লবঙ্গ আনতে হবে। পারবেন? আমি আপনাকে টাকা দিয়ে দেব। আমি সঙ্গে করে অনেক টাকা এনেছি, বলুন তো কত এনেছি? বলতে পারছি না। অনুমান করুন, আপনি হচ্ছেন বিখ্যাত মিসির আলী, আপনার অনুমান হবে পৃথিবীর শ্রেষ্ঠ অনুমান। বলুন তো আমার সঙ্গে কত টাকা আছে? 5,000 টাকা। হয়নি, আমার সঙ্গে মোট 51,000 টাকা। 500 টাকার একটা বান্ডিল এনেছি আর এনেছি 10 টাকার একটা বান্ডিল, সেখান থেকে কিছু খরচ করেছি। বেবি ট্যাক্সির ভাড়া দিয়েছি 30 টাকা। ঠিক এই মুহূর্তে আমার কাছে আছে 50,970 টাকা। আপনাকে টুকটাক বাজারের জন্য 500 টাকা দিচ্ছি, যা লাগে খরচ করবেন, বাকিটা ফেরত দেবেন, এই নিন। সায়রা বানু তার কাঁধে ছোলানো ব্যাগ থেকে টাকা বের করল। মিসির আলী টাকাটা নিলেন। মেয়েটির এক ধরনের খেলা শুরু করেছে। মিসির আলীর মনে হলো এই মেয়েটিকে সেই খেলা তার মতোই খেলতে দেওয়া উচিত। এই মুহূর্তে এমন কিছু করা ঠিক হবে না যাতে খেলা বাধাগ্রস্ত হয়। তিনি মেয়েটিকে আগ্রহ নিয়ে দেখতে শুরু করলেন। তার তাকানোর ভঙ্গি, হাঁটার ভঙ্গি, বসার ভঙ্গি, আপাত দৃষ্টিতে এইসব খুবই ছোটোখাটো ব্যাপারের থেকে অনেক কিছুই জানা যায়। সায়রা বানু চেয়ারে বসতে বসতে বলল, আমার খাওয়া নিয়ে আপনাকে মোটেই চিন্তা করতে হবে না, যা খাওয়াবেন আমি তাই খাবো। শুধু মাছ ছাড়া আমি মাছ খেতে পারি না, গন্ধ লাগে। অবশ্যই চিংড়ি মাছ খাই। চিংড়ি মাছ কেন খাই বলুন তো? বলতে পারছি না। চিংড়ি মাছ খাই কারণ চিংড়ি মাছ হচ্ছে আসলে এক ধরনের পোকা। পোকা বলে চিংড়ি মাছে আষ্টে গন্ধ নেই। ও আচ্ছা, বলতে ভুলে গেছি, আরেকটা জিনিস আমি খুব পছন্দ করে খাই, ইলিশ মাছের ডিম। মাছের ডিমেও তো আষ্টে গন্ধ থাকে। ইলিশ মাছের ডিমে থাকে না। আপনি কেভিয়ার খেয়েছেন? না। কেভিয়ার হচ্ছে পৃথিবীর সবচেয়ে দামি খাবার, কালো রঙের মাছের ডিম। স্বাদ কীরকম জানেন? যেহেতু খাইনি, স্বাদ কেমন তা আমার জানার কথা না। স্বাদ কেমন আপনি জানেন? অনেকটা আমাদের শিং মাছের ডিমের মতো, তবে আষ্টে গন্ধ অনেক বেশি। নাক চেপে ধরে আমি একবার খানিকটা খেয়েছিলাম, তারপর বমি টমি করে একাকার। মিসির আলী পাঞ্জাবির পকেট থেকে একটা সিগারেট বের করলেন। সঙ্গে দেশলাই নাই, দেশলাইয়ের খোঁজে রান্নাঘরে যেতে হবে। চেয়ার ছেড়ে উঠতে ইচ্ছে হচ্ছে না। মেয়েটাকে কি বলবেন দেশলাই এনে দিতে? মিসির আলীকে কিছু বলতে হলো না। তার আগেই সায়রা বানু বলল, আপনার লাইটার লাগবে? আছে তোমার কাছে? আছে। আপনি সিগারেট মুখে দিন, আমি ধরিয়ে দিচ্ছি। মেয়েটা যে ভঙ্গিতে লাইটার ধরালো তাতে মনে হলো সিগারেট ধরিয়ে দেওয়ার অভ্যাস তার আছে। সে নিজে সিগারেট খায় না তো? না, খায় না। সিগারেটের ধোয়ার সে নাক কুচকাচ্ছে। এই লাইটারটা আপনি রেখে দিন, লাইটারটা আমি আপনার জন্য এনেছি। থ্যাংক ইউ।
আর এক প্যাকেট সিগারেটও এনেছি। আপনার একটা বইয়ে পড়েছিলাম কে একজন আপনার সঙ্গে দেখা করতে আসতো, যেদিনই আসতো সেদিনই এক প্যাকেট সিগারেট নিয়ে আসতো। মিসির আলি সিগারেটে লম্বা টান দিয়ে বললেন, একটু আগে বলেছিলে তুমি আমার একটা বই পড়েছ। মিথ্যা কথা বলেছিলাম, আমি অনেকগুলো বই পড়েছি। সুধাকান্তর উপর লেখা বইটা সবচেয়ে ভালো লেগেছে, ওইটা আমি পড়েছি আড়াইবার পড়েছি। দুবার পুরোটা পড়েছি, শেষবার পড়েছি শেষের 20 পাতা। ভালো, মিথ্যা কথা বললে কি আপনি রেগে যান? না, আমাকে কেউ মিথ্যা বললে আমি অবশ্যই খুব রেগে যাই। আর আমার এমনই কপাল যে সবাই শুধু আমার সঙ্গে মিথ্যা কথাই বলে। তবে আপনি বলবেন না সেটা আমি জানি, আপনার চেহারা দেখেই বোঝা যায় আপনি মিথ্যা কথা বলতে পারেন না। আপনি কি জানেন যারা সবসময় মিথ্যা কথা বলে তাদের চেহারায় একটা মাইডিয়ার ভাব থাকে, তাই নাকি? জি, যেসব মেয়েকে দেখবেন খুব মায়া মায়া চেহারা, আপনি ধরেই নিতে পারেন তার প্রচুর মিথ্যা কথা বলে। এই তথ্য তো জানতাম না। আপনি মিসির আলি আর আপনি সাধারণ তথ্য জানেন না, অথচ বইয়ে কত আশ্চর্য আশ্চর্য কথা আপনার সম্পর্কে লেখা হয়। আর এরই সাথে আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।